আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শায়াতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ولا تبطلوا اعمالكم وقال الله تعالى في موضع اخر ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن ابى قال من اعطاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري ومسلم توحيد اسلامي পাঠাগারের উদ্যোগে আয়োজিত অধ্যকার আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ অনুগ্রহে রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ দিনে সিয়াম পালন করতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। একে সামনে রেখেই রমজানুল মোবারকের শেষ দশকে দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে সদকাতুল ফিতর, এই দুইটি বিষয়ের উপরে কিছু আলোচনা করে আজকের আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন এই পৃথিবীতে ইবাদত বলতে যা কিছু রয়েছে এটা গ্রহণ হওয়ার জন্য দুইটি মানদণ্ড রয়েছে, দুটি শর্ত রয়েছে। এই দুইটি শর্তের আলোকে যদি ইবাদত না হয় তাহলে কারো ইবাদত কবুল হবে না, সেটা যেই ইবাদত করুক না কেন। সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, সাদকাতুল ফিতর বলেন, দুটা টাকা দান করা বলেন, তাসবি তাহালিল বলেন, যা কিছুই হোক ইবাদত বলতে যত কিছু এই পৃথিবীতে আছে এগুলো কবুল হওয়ার জন্য দুইটি শর্ত প্রয়োজন। একটি হচ্ছে ইখলাস ফিল ইবাদা, ইবাদতটি হতে হবে স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে তাহলে ইবাদতটি হবে শিরিক। যে আলোচনাটি বিস্তারিত এসেছে সূরা কাহাফ 110 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোনো ব্যক্তি যদি চায় তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে, মোলাকাত করতে, কোনো ব্যক্তির আশা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, তাহলে ফালিয়া আমাল আমালান সলিহা, ওই ব্যক্তি যেন এমন আমল করে যে আমলটি সলে, সৎ, বিশুদ্ধ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, এবং ইবাদত করতে গিয়ে একক প্রভুর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, অন্য কাউকে শরিক করবে না। ইবাদতটি স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করবে, তাহলে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, আর অন্য কাউকে অংশীদার করতে নিষেধ করলেন। যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
শিরিক মুক্ত আমল করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করা সম্ভব, অন্যথায় সাক্ষাৎ করা সম্ভব হবে না। এটি ইবাদতের প্রথম শর্ত। আর ইবাদতের দ্বিতীয় শর্ত যে ইবাদতটি হতে হবে মোতাবিয়াতুর রাসুল, তথা রাসুলের তরিকা অনুযায়ী, রাসুলের পদ্ধতি অনুযায়ী। রাসুলের পদ্ধতি অনুযায়ী ইবাদত না হলে ইবাদত গ্রহণ হবে না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসুল, এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মধ্যে। প্রথম কথা বলেছেন আল্লাহর আনুগত্য করো, দ্বিতীয় কথা বলেছেন রাসুলের আনুগত্য করো, তৃতীয় কথা বলেছেন আমল বাতিল করো না। মানে আল্লাহ এবং রাসুলের আনুগত্য না হলে আমল বাতিল, যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহ এবং রাসুলের আনুগত্যের বাহিরে হলে আমলটি বাতিল। সবারই তো উপস্থিতি। তাহলে যেহেতু আজকে ইবাদতের শর্ত নিয়ে আলোচনা নয়, বিধায় বিস্তারিত এই বিষয় না, আমি শুধু শুরুতে টাচ দিচ্ছি পরের আলোচনাটা বোঝার জন্য, যে ইবাদত করতে হলে প্রথমত আল্লাহর সন্তুষ্টি আবশ্যিক, দ্বিতীয়ত রাসুলের তরিকা আবশ্যিক। আল্লাহর সন্তুষ্টি আর রাসুলের তরিকা যদি ইবাদতে না থাকে, তাহলে তিনি যেই হন না কেন তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত কবুলের কোনো প্রশ্ন উঠে না। সবারই তো উপস্থিতি। এই ক্ষেত্রে এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটি হাদিস আপনাদের কাছে উল্লেখ করি, একটি লম্বা হাদিসের প্রয়োজনীয় অংশটুকু আমরা উল্লেখ করি, আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তিনজন সাহাবি এসেছিলেন রাসুলের বাড়িতে। তিনজন সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেলেন না, পেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করেন, তার ইবাদতের পদ্ধতি কেমন, সিস্টেমটা কেমন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবে এইভাবে ইবাদত করেন। শোনার পরে তিনজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন ব্যক্তি যার পূর্বের পরের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার জীবনে যত দিন বেঁচে ছিলেন, আছেন বা থাকবেন, যা পাপ ছিল বা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে, সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এমন ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এভাবে নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও এত ইবাদত করেন, এত বেশি ইবাদত করেন, এত স্বচ্ছ ইবাদত করেন। তাহলে আমরা তো পাপি বান্দা, চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে মানুষের সাথে মিশতে হাসি খেলাতে সর্ব অবস্থা আমরা পাপের মধ্যে ডুবে রয়েছি, তাহলে এই অল্প ইবাদত দিয়ে আমরা কীভাবে জান্নাতে যাব। এই তিনজনে একজন প্রতিজ্ঞা করছেন যে আজ থেকে আমি ইচ্ছা পোষণ করছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, যত দিন আমি বেঁচে থাকবো রাত্রিতে কোনোদিন ঘুমাবো না, আমার পিঠ শরীরে শরীর বিছানাতে আমি ঠেকাবো না, সারা রাত জেগে জাগে আমি ইবাদত করে কাটিয়ে দেব, প্রত্যেকটি রাত্রি হবে আমার ইবাদতের রাত্রি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিদিন প্রত্যেকটা রাত্রির শেষ প্রহরে রাত্রির তিন ভাগের এক ভাগ বাকি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন, আসমানে নেমে এসে ডাক দেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে দোয়া করছো করো আমি আজকে কবুল করব। আল্লাহ নিকটে নেমে এসে বলেন, অমাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে কিছু চাচ্ছ চাও আমি আজকে দেব, অমাইয়াস তাগফিরুনি ফাগফিরালাহু, কে ক্ষমা চাচ্ছ ক্ষমা চাও আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। একদম নিকটে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ প্রহরে কথা বলেন। ওই সাহাবীর ইচ্ছা যে আমিও হব সেই ব্যক্তি, যেন আমি ক্ষমাপ্রাপ্ত হই, আমার দোয়া কবুল হয়, আমি যা চাই তাই যেন আল্লাহ আমাকে দিয়ে দেন, এই জন্য আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত জেগে ইবাদত করবো।
যে হাদিসটি সহি বুখারীর মধ্যে এসেছে 5010 নম্বর হাদিস সম্বলিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সাহাবি ইচ্ছা করলেন যে সারা রাত জেগে ইবাদত করব, রাত্রিতে ঘুমাবো না। এবার দ্বিতীয় জন বলুন তো, তার ইচ্ছাটা কি খারাপ? ইচ্ছা খারাপ বলতে পারবেন কেউ? এক, দ্বিতীয়ত দেখুন, প্রথম শর্ত আছে ইবাদতের, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, স্রেফ মুক্তি পাওয়ার জন্যই কিন্তু ইবাদতটি করছে, মানে প্রথম শর্ত আছে ইবাদতে, আল্লাহর সন্তুষ্টি আছে তার শর্তের মধ্যে। দ্বিতীয়জন বলছেন যে আজ থেকে আমি ইচ্ছা করলাম আমি যত দিন বেঁচে থাকব আমি বিয়ে করব না, চিরকুমার থেকে যাব, অবিবাহিত থেকে ইবাদত করে আমার জীবনটা শেষ করে দেব। কারণ বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, স্ত্রী হবে, আত্মীয় স্বজন হবে, তাদের ভরণ পোষণ যোগাতে হবে, ইনকাম সোর্স নিয়ে আমাকে ছুটতে হবে, এগুলো করতে গিয়ে আমার ইবাদতে ঘাটতি হবে, বিধায় বিয়ে না করে সারা জীবন সিঙ্গেল থেকে যাব, একাকী থাকব, কোনো ঝামেলা নাই, সারা জীবন ইবাদতে কাটিয়ে দেব। দেখুন, আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু তার ইচ্ছা, মানে ইবাদতে প্রথম শর্ত আছে। তৃতীয় জন বলছেন, আজ থেকে আমি ইচ্ছা করলাম যে আমি যতদিন বেঁচে থাকব প্রতিদিন আমি সিয়াম পালন করব, আমাদের উপর সিয়াম ফরজ 1 মাস, আর উনি বলছেন যে সারা জীবন সিয়াম পালন করব, বছরের প্রত্যেকটা দিন সিয়াম পালন করব। তারও ইচ্ছা স্রেফ আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, প্রথম শর্ত ঠিক আছে। এই তিনটি কথা তিনজন বলে চলে যাচ্ছেন, চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানালেন তিনজন ব্যক্তি এসে এই কথাগুলো বলে গিয়েছে, তাদেরকে ডাকা হলো, তাদেরকে ডাকা হলো। তারা যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনকে বলছেন যে তোমরা কি এই এই ইচ্ছা করেছ? তখন তারা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাসুম নিষ্পাপ, এত ইবাদত করেন, তাহলে আমরা জান্নাতে যাব কিভাবে? তাই আমরা ইচ্ছাগুলো করেছি স্রেফ জান্নাতে যাওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রাখো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে স্বচ্ছ, নির্ভুল, নির্ভেজাল ইবাদত যে ব্যক্তি করে, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, তিনজনের জবাব দিচ্ছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে খাঁটি ইবাদত করি। তারপরে দেখো, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান সন্ততি আছে, আমি আল্লাহর ইবাদত করি। মানে একজনের জবাব দিলেন, দেখো আমি রাত্রিতে কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত করি। দ্বিতীয় জনের জবাব দিলেন, তৃতীয় জনের জবাব দিলেন, দেখো আমি সিয়াম পালন করি, বছরের 1টি মাস টানা সিয়াম পালন করি রমজানের, এরপরে সিয়াম পালন করি সোমবার বৃহস্পতিবার, দেখো আমি সিয়াম পালন করি 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসের, আমি সিয়াম পালন করি আসুরার সিয়াম, আমি সিয়াম পালন করি আরাফার সিয়াম, আমি এই নফল সিয়ামগুলো পালন করি, বাকি দিনগুলো কখনো থাকি কখনো ছেড়ে দেই, সিয়াম ছাড়াও থাকি। তিনজনের জবাব দেওয়ার পরে বলছেন, ফমান রগে বা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, মনে রাখিও, আমার সুন্নাতকে যদি অবজ্ঞা করো, আমার সুন্নাতকে যদি ওভারটেক করো, আমার সুন্নাতের পরিপন্থী কাজ করো, তাহলে জান্নাত তো দূরের কথা, তুমি আমার উম্মত হিসাবে গণ্য হবে না, কাল কিয়ামতের হিসাবে আমি তোমাকে উম্মত হিসাবে পরিচয় দেব না, তাহলে জান্নাত তো তোমার বহু দূরে, তুমি আমার উম্মতই নও, হয় ফিরে আসো, সিদ্ধান্ত চেঞ্জ করে তৌবা করে ফিরে আসো, নচেত উম্মত থেকে বাহিরে চলে যেতে হবে, কোনো সুযোগ নেই। যে হাদিসটি সহি বুখারীর মধ্যে এসেছে 5063 নম্বর হাদিস সম্বলিত উপস্থিতি, তাহলে দেখুন, ইবাদতের প্রথম শর্ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে, কিন্তু রাসূলের তরিকা ঠিক নেই, রাসূলের পদ্ধতি অনুযায়ী তাদের ইবাদত হচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত তো দূরের কথা, উম্মত থেকে বের করে দিচ্ছেন, হয় ফিরে আসতে হবে নাহলে উম্মত থেকে বের হয়ে যাবে। তাহলে কোনো ইবাদতে একটি শর্ত আছে আর একটি নেই, রাসূলের তরিকা আছে আল্লাহর সন্তুষ্টি নেই, অথবা আল্লাহর সন্তুষ্টি আছে রাসূলের তরিকা নেই, তাহলে ইবাদতটি কবুল হবে না। কোরআন এবং সুন্নাহ প্রমাণ করছে তার ইবাদত কবুল হবে না, অসম্ভব। তাই রমাজানের গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত শেষ দশকে, একটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে সাদাকাতুল ফিতর, এই দুইটি ইবাদতও হতে হবে দুইটি শর্তের আলোকে।
প্রথম শর্ত, ইবাদতটি হতে হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, ইবাদতটি হতে হবে রাসুলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, রাসুলের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী, এর পরিপন্থী হলে সম্ভব নয়। দেখুন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাইলাতুল কদর একটি মহিমান্বিত গুরুত্বপূর্ণ রাত্রি, মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি, যেই ফজিলত বরকতের কথা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিটা হচ্ছে বরকতময়। যদিও আমরা এই আয়াতের ভুল ব্যাখ্যা নিয়েছি, এক শ্রেণীর মুসলিম আমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েছি যে এই বরকতময় রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রি সম্পর্কে আয়াত নেহায়েত একটা মিথ্যা, নেহায়েত একটা ভুল ব্যাখ্যা এটি আমাদের। কারণ বরকতময় রাত্রি যদি শবে বরাত হয় তাহলে আরও কয়েকটি আয়াত অস্বীকার করা হয়ে যাবে, অটোমেটিক অস্বীকার হয়ে যাবে। সবার উপস্থিতি, বরকতময় রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর এই বরকতময় রাত্রিটা কোন মাসে হবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআন নাজিল করেছি রমাজান মাসে। তাহলে মাস পরিষ্কার বলে দিয়েছেন কোন মাসে কোরআন নাজিল হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, যে কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে। তাহলে বরকতময় রাত্রিটা কোন মাসে হবে? নিঃসন্দেহে রমাজান মাসে। শবে বরাত হওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা হতে হবে, শবে বরাত যদি রমজান মাসে হতো তাহলে তাও যুক্তি ছিল, কিছুটা মানা যেত। কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন রমাজান মাসে কোরআন নাজিল করেছি, আর ওই আয়াতে বলছেন বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, বিধায় নিঃসন্দেহে বরকতময় রাত্রিটা রমজানেই হবে, অন্য মাসে হবে না। এবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন যে রমাজান মাসে বরকতময় রাত্রিটা কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে 1-5 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদর রাত্রিতে। এবার একদম স্পষ্ট করে দিলেন, বলে দিলেন যে কত বরকত এই রাত্রিতে, এই রাত্রিতে কত ফজিলত, কত বরকত, যে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত্রি। হাজার মাস ধরে ইবাদত করে যে নেকি পাওয়া যায়, একটি রাত্রিতে ইবাদত করে সমপরিমাণ নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহু আকবার। তাহলে বরকতময় রাত্রি রমাজান মাসের মধ্যে কদরের রাত্রি হচ্ছে বরকতময় রাত্রি, যার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে মাজার মধ্যে একটি হাদিসে বলছেন যে কদরের রাত্রি হচ্ছে হাজার মাস ইবাদত করার চেয়েও গুরুত্বপূর্ণ রাত্রি। এরপরে বলছেন, যে ব্যক্তি এই রাত্রি পেল, কদরের রাত্রি পেল, অথচ ক্ষমা নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লামের কথা বলছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি সহি বলে উল্লেখ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানি। সবার এতে উপস্থিতি, তাহলে এই মাসে যদি ক্ষমা নিতে না পারি, কদরের রাত্রিতে নিজেকে পাপ মুক্ত করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য আর কেউ নেই, আর কেউ নেই যদি ক্ষমা নিতে না পারি। কদর রাত্রিতে যে কোনো মূল্যে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, নিতেই হবে আপনাকে আমাকে, হৃদয় মন উজাড় করে কদর রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। কিভাবে নিতে হবে চলুন আমরা একটু পরে বিশ্লেষণ করি। তো এই কদরের রাত্রি আমরা যে ইবাদত করবো, রাত্রি কোনটি, এই নিয়ে আমরা অনেক ঝামেলার মধ্যে রয়েছি, অনেক বিতর্কের মধ্যে আছি, অনেক ঝগড়া ফ্যাসাদের মধ্যে রয়েছি কদরের রাত্রি নিয়ে। অনেকে আমরা নির্ধারণ করে রয়েছি কদরের রাত্রিকে, নির্ধারণ করেছি যে 27-এর রাত্রি কদরের রাত্রি, 27-এর রমজানই কদরের রাত্রি, এই ধারণা অনেকের আছে। তো অনেকেরই আছে সমানিত উপস্থিতি, একটু মস্তিষ্কটা খুলে দিয়ে একটু আলোচনাটা বোঝার চেষ্টা করুন, মন খুলে আলোচনা বুঝুন। তার আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে হক পেতে হলে
নিরপেক্ষ হতে হয়। নিরপেক্ষ মানসিকতা নিয়ে হক সন্ধান করলে পাওয়া সম্ভব, কিন্তু কোনো একটা পক্ষের দিকে ঝুঁকে যদি হক খুঁজি তাহলে আদৌ সম্ভব নয়। কারণ যেদিকে আপনি ঝুঁকে থাকবেন ওটাই বিজয় হবে, ওটাই আপনার সিদ্ধান্ত এসে দাঁড়াবে। নিরপেক্ষ মানসিকতা নিয়ে হক খুঁজুন, পাওয়া সহজ। দেখুন কদর রাত্রি কোনটি হবে এ মর্মে আম যে হাদিসটি এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, সেখানে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল বিত্রে মিন আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজান মাসে কদরের রাত্রি তালাশ করো, অন্বেষণ করো, খোঁজো শেষ দশকের বিজয় রাত্রিতে। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিম সহ প্রায় গ্রন্থে এসেছে যে শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। অন্য হাদিসে আরো পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা তালাশ করো রমজানের নয় দিন থাকতে, মানে একুশের রমজানে, এরপরে তেইশের রমজানে, এরপরে পঁচিশের রমজানে, সাতাশের রমজানে, উনত্রিশের রমজানে, একদম তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে অন্য হাদিসে। তাহলে এই পাঁচটি রাত্রিতে কদর তালাশ করতে হবে, এ কথা স্পষ্ট হাদিস সহিহ বুখারী এবং মুসলিম থেকে। সাতাশের রাত্রিকে নির্ধারণ করে নেওয়া এ হাদিসের আলোকে ফুটে ওঠে না। হ্যাঁ, সাতাশের রাত্রিকে যারা চূড়ান্ত বলে উল্লেখ করেছি তাদেরও কিন্তু দলিল আছে, দলিলের উপরে সে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে একজন সাহাবী বলছেন কদরের রাত্রি সাতাশের রাত্রি হচ্ছে কদর রাত্রি, সাতাশের রাত্রি হবে কদর রাত্রি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কে বলেছেন এটি? কে বলেছেন? একজন সাহাবি, একজন সাহাবি বলছেন কদরের রাত্রি হবে সাতাশের রাত্রি, সাতাশের রাত্রি কদরের রাত্রি। বলছেন কে কথা? একজন সাহাবি বলছেন, হাদিস সহিহ মুসলিমের। আর আল রাসূল বললেন কদরের রাত্রি খুঁজো শেষ দশকের বিজয় রাত্রিতে, শেষ দশকের বিজয় পাঁচ রাত্রিতে কদর খুঁজো সহিহ বুখারী মুসলিমের। এই কথাটা কার? আল্লাহ রাসূলের। এখন আপনি বিশ্লেষণ করেন যে রাসূলের কথা প্রাধান্য দিবেন না সাহাবির কথা প্রাধান্য দিবেন, রাসূলের কথা চূড়ান্ত হিসেবে গ্রহণ করবেন না সাহাবির কথা চূড়ান্ত হিসেবে গ্রহণ করবেন, এটি বিশ্লেষণ করুন। এইখানে বিষয় যে কথা নিয়ে এই সাহাবি চূড়ান্ত কথাটি বলেছিলেন সে প্রসঙ্গ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কদরের রাত্রি খুঁজছিলাম, কদরের রাত্রি খুঁজতে গিয়ে পেলাম কদরের রাত্রি, কিন্তু আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন। আমি তোমাদেরকে বলবো ইচ্ছা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন, আমার স্মরণে নেই, তবে এতটুকু আমার ধারণা আছে যে আমি কদরের রাত্রিতে সিজদা দিচ্ছিলাম কাদা এবং পানির মাঝে, মানে কাদাযুক্ত পানিযুক্ত কাদাতে সিজদা দিয়েছিলাম রাত্রিতে, এটা আমার স্মরণে আছে, কিন্তু কোন রাত্রি তা আমার মনে নেই। ফজরের পরে এ কথা বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি কোনটি এটা আমার স্মরণে নেই, তবে কাদা এবং পানির মাঝে সিজদা দিয়েছি এটা আমার স্মরণে আছে। তো যিনি বলছেন সাতাশের রাত্রিতে কদর হয়েছে উনি বলছেন যে যখন রাসূল কথা বলেন তখন দেখলাম রাসূলের কপালে কাদার চিহ্ন আছে, আর এই রাত্রিটা ছিল সাতাশের রাত্রি, আর সেই দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, আর মসজিদে নববীর ছাউনি ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পড়েছিল মসজিদের ভিতরে, আল্লাহ রাসূল কাদাতে সিজদা দিয়েছিলেন আর সিজদাতে চিহ্ন রয়েছিল, কাদার চিহ্ন রয়েছিল কপালে, বিধায় সাতাশের রাত্রিতে কদর হয়েছে, এটাই ঠিক হাদিস সহিহ মুসলিমের। দেখুন অবশ্য এটি হাদিস সহিহ মুসলিমের। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের আলামত বলেছেন, ওটিও সহিহ মুসলিমের হাদিস, যে কদর হলে আলামত কিছু বর্ণনা করেছেন, চিহ্ন বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদরের যেদিন হবে তার পরের দিন সকালে সূর্য উঠবে, তবে সূর্যের তীব্রতা গরমের প্রখরতা কম থাকবে, মানে সূর্য থাকবে তবে তার গরমের প্রচণ্ডতা কম থাকবে, মানে সূর্যের আলোটা সহনীয় তাপমাত্রা থাকবে মানুষের জন্য।
একটু ঘোলাটে মেঘলাযুক্ত আকাশ থাকবে, এই চিহ্নটা বললেন। তখন আরেকজন সাহাবি বলছেন, জাল রাসুল আমাদেরকে চিহ্ন বললেন যে এই দিন আগের রাত্রি হলো 23-এর রাত্রি, আর পরের দিন দেখছি যে সূর্যের কোনো আলো আছে কিন্তু তাপ নেই। তাহলে মনে হলো যে গত রাত্রে আমাদের কদর হয়েছে, রাত্রি ছিল 23-এর। এ হাদিস সহিহ মুসলিমে। তাহলে আর এক হাদিসে বোঝা গেল কদর হয়েছে 23-এর রাত্রিতে। তাহলে যেই সাহাবি বলেছেন কদরের রাত্রি 27-এর রাত্রি, 27-এর রাত্রি কদর হয়েছে, ওই বছর 27-এ হয়েছে, এটাই ঠিক। আর যে সাহাবি 23-এর কথা বলছেন, এই বছরের আর এক বছরের রাত্রি আলামত অনুযায়ী কদর হয়েছে 23-এর রাত্রি। তাহলে বোঝা যাচ্ছে প্রতি বছর একই রাত্রিতে কদর হবে এটি চূড়ান্ত নয়, এক এক বছর এক এক রাত্রি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করো, সুনির্দিষ্ট তারিখ বলেননি। বিজর রাত্রি খুঁজে নেবেন, বিজর পাঁচ রাত্রি জাগিয়ে নেবেন আল্লাহ। এই জন্যই রাসূল বলছেন, আমি দেখেছি কদরের রাত্রি পেয়েছি, তারিখও জেনেছি, তোমাদেরকে বলবো আল্লাহ ভুলিয়ে দিয়েছেন আমাকে। কেন ভুলিয়ে দিয়েছেন? যেন সুনির্দিষ্ট এক রাত্রির উপরে নির্ভর আমরা না করি, এই জন্যই ভুলিয়ে দিয়েছেন। পাঁচটি রাত্রি জাগিয়ে নেবেন তাই। তাহলে সুনির্দিষ্ট একটি রাত্রি জাগবো, এই মানসিকতা সাহাবিদের একটা বিশ্লেষণ থেকে এসেছে। আর রাসূলের নির্দেশনা পাঁচ রাত্রি জাগার, পাঁচটি জাগতে হবে। তাহলে রাসূলের কথাকে আমরা চূড়ান্ত বলে ধরে নিব, সাহাবির বিশ্লেষণকে নয়। তাছাড়া একাধিক হাদিসে প্রমাণ হচ্ছে যে কোনো বছর 27 হয়েছে, আবার কোনো বছর 27-এর বাহিরেও হয়েছে, যা হাদিসের অনুকূলে, যা বোঝা যায়। বিদায় 27-এর রাত্রিকে চূড়ান্ত না করে পাঁচটি রাত্রি আমরা জাগব যদি আমরা রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করতে চাই। বিতর্ক না করে খোলা মনে আমরা দেখতে পারি হাদিসগুলো। আমরা কদর রাত্রি উপরে, এখন তো আলহামদুলিল্লাহ হাদিসের বাংলা হয়েছে, সহিহ বুখারীর বাংলাটা আমরা কদর আলোচনা দেখতে পারি, সহিহ মুসলিমের বাংলা কদর আলোচনা দেখতে পারি। সহিহ বুখারী আর সহিহ মুসলিম, যাকে একসাথে বলা হয় সহিহ আইন, মানে বিশুদ্ধ দুইটি গ্রন্থ যার হাদিসের কোনো ত্রুটি নেই। বিদায় সহিহ বুখারী আর সহিহ মুসলিমের কদর আলোচনা পড়েন পরিষ্কার, কোনো ব্যক্তির নয়, কোনো ব্যক্তির উপরে নির্ভর না করে। আপনি দুইটা খণ্ড কিনেন, সহিহ বুখারীর রমজানের আলোচনা, সহিহ মুসলিমের রমজানের আলোচনা, আপনি নিজে হাদিস কয়েকটা পড়ুন, তাহলে আপনার কাছেই পরিষ্কার হয়ে যাবে যে শুধু একটি রাত্রির উপর নির্ভর করা যাবে না, পাঁচটি রাত্রি জাগতে হবে। এখন আসুন, জাগার পদ্ধতি কী হতে পারে, শেষ করব পয়েন্টটাই। জাগার পদ্ধতি কী হবে, জাগার পদ্ধতি সম্পর্কে সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে আলোচনা একটু সংক্ষেপ করতে হচ্ছে, যদি আলোচনা অনেক ছিল সম্মানিত উপস্থিতি। জাগার পদ্ধতি কী হবে, পদ্ধতির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা প্রসিদ্ধ একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমাজান মাসে কিয়াম করে, কিয়ামুল লাইল করে, রাত্রে সালাত পড়ে তথা তারাবির সালাত পড়ে, তাহলে গুফের আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যা পাপ রয়েছে তার সাগিরা পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো অতীতের সাগিরা পাপগুলো ক্ষমা হবে কি করলে, রমাজানের রাত্রিতে তারাবির সালাত বা কিয়ামুল লাইল করলেই। শব্দ বললেন মান কমা রমাজান, রমাজান মাসে কিয়াম করে, কমা মানে দাঁড়িয়ে ইবাদত করে, কমা একুমো কিয়ামান মানে দাঁড়িয়ে ইবাদত করা, দণ্ডায়মান হয়ে ইবাদত করা। তো যারা দাঁড়িয়ে ইবাদত করে রমাজানে, তাদের অতীতের পাপ ক্ষমা করে দেন আল্লাহ। আর দাঁড়িয়ে ইবাদত হয় রমাজানে, স্পেশাল দাঁড়িয়ে ইবাদত রমজানের রাত্রিতে, সেটা কি, কিয়ামুল্লাইল বা তারাবির সালাত, বা যারা তাহাজ্জুদ পড়ি তাদের তাহাজ্জুদের সালাত, সেটি রমজানে একমাত্র ইবাদত যেটি দাঁড়িয়ে করা হয় রাত্রিতে। তো রাত্রিতে যে দাঁড়িয়ে ইবাদত করে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, এই কমা শব্দটি উল্লেখ করেছেন। ঠিক এই হাদিসের শেষ অংশে বলছেন, ওমান কমা লাইলাতাল কদর,
যে ব্যক্তি কদরের রাত্রিতে কেয়াম করে, দাঁড়িয়ে ইবাদত করে, গুফের আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তারও অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। তাহলে রাত্রি জাগরণের পদ্ধতি হাদিসে পাওয়া যায়। রাত্রি জাগরণ হবে রমাজানের কদরের রাত্রি জাগরণ হবে কমা ইয়াকুমু কিয়ামান, দাঁড়িয়ে ইবাদতের মাধ্যমে। যেই তারাবির সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল যে শব্দ কমা বলেছেন, ওই শব্দটি উল্লেখ করেছেন কদর রাত্রি জাগরণের ক্ষেত্রে। মানে কদর রাত্রি জাগরণের সবচেয়ে সুন্নাতি পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে ইবাদত করা, দাঁড়িয়ে ইবাদতে রাত্রি কাটাতে হবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসে স্পষ্ট পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের যে তিন দিন জামাতে তারাবির সালাত আদায় করেছিলেন, তার তৃতীয় দিন ছিল 27 রমজান। এই 27 রমজানে তিনি দাঁড়িয়ে ইবাদত করেছিলেন, কিয়ামুল লাইল করেছিলেন, আর রাত্রিটি ছিল কদরের রাত্রি। ইবাদতের পদ্ধতি কি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন, সাহাবী বর্ণনা করছেন যে আখেরুল এশা, আমাদের সালাত শুরু করলেন এশার পরে, মানে এশা শেষ করে তারাবি শুরু করলেন। আর তারাবিটা শেষ হচ্ছে এমন সময় গিয়ে যে আমরা আশঙ্কা করছি মনে হয় আজকে আমাদের সাহারি ছুটে যাবে, আজকে মনে হয় আমরা সাহারি খেতে পাবো না, ফজর আজান মনে হয় হয়ে যাবে আজকে সাহারির আগেই। পুরো রাত্রি কাটালেন তারাবির সালাতের মধ্যে, পুরো রাত্রি তারাবির সালাতে শেষ করলেন, বিতির শেষ করলেন, আমরা তাড়াহুড়া করে গিয়ে শুধু সাহারিটা খেলাম, সাহারি খাওয়া শেষ, ফজর আজান হলো। তাহলে রাত্রি জাগলেন কি দিয়ে বলুন তো? সালাত দিয়ে, দাঁড়িয়ে ইবাদত করে সালাত দিয়ে রাত্রি জাগলেন। এই জন্যই তিনি বলছেন ওমান কমা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে তার অতীতের পাপ ক্ষমা হয়। তাহলে রাত্রি জাগরণের পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে ইবাদতে শেষ করতে হবে রাত্রি। আর এখন তো আপনার আমার পিকনিকের মতো হয়ে গেছে, একদম ভুরি ভোজের অনুষ্ঠান, গরু কেটে, খাসি কেটে, বিরিয়ানি পাকিয়ে সে আয়োজন করে পিকনিক স্টাইলে আমরা চলে গেছি রাত্রি জাগরণ। জিলাপি মুড়ি মুড়কির কত আয়োজন, কোনো মসজিদে আল্লাহু আল্লাহুর জিকিরে একদম মাতম শুরু করেছি, কিন্তু এগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় না। হাদিসের মধ্যে যা পাওয়া যায়, তারাবির সালাত হবে লম্বা, এক সালাত তারাবির 11 রাকাতে একদম সাহারি পর্যন্ত ঠেকে যাবে গিয়ে। হ্যাঁ, যদি মসজিদে ব্যবস্থা না থাকে, এই মসজিদে ধরুন তিনজন মুসল্লি রাত জাগতে চাচ্ছেন, এই তিনজন মুসল্লি তারাবি পড়বেন না, তারাবি এশা পড়ে তারা বিরত থাকবেন, এরপরে তারাবি শেষ করে মানুষ চলে যাচ্ছে, তখন আপনারা তারাবি শুরু করবেন, আর এবার আপনাদের তারাবি চলবে একদম সাহারি পর্যন্ত। হ্যাঁ, যদি আপনাদের মধ্যে হাফেজ না থাকে, যে আমরা তিনজন, আমরা বেশি তেলাওয়াত জানি না, হয়তোবা তিনটা চারটা পাঁচটা সুরা জানি মাত্র, তাতে কি যায় আসে? এক রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে সুরা এখলাস ধরেছেন মানে 2, 4, 50, 60, 70, 100 বার সুরা এখলাস এক রাকাতেই। এরপরে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযিম বা রুকুর দোয়াগুলো 200-400 বার হতে পারে, যতক্ষণ সাধ্যে কুলায়। এরপরে সিজদাতে গিয়ে প্রথম সিজদার দোয়া হবে যতবার খুশি, যতক্ষণ আপনার সাধ্যে কুলায়। দ্বিতীয় সিজদা অনুরূপী, এইভাবে দেখবেন এক রাকাতে সময় লেগেছে 40 মিনিট থেকে এক ঘন্টা, দেখুন আপনার রাত পার হয় কিনা। আর এই যখন সালাতে আপনি রাত কাটালেন সাহারি পর্যন্ত হলেও, তখন দেখুন আপনার মনটা একদম একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই বিনয়ের সাথে লেগে আছে, অন্যদিকে খেয়াল নেই। এটা হলো রাত জাগরণ করা। আর অথবা বাড়িতে করতে পারেন, মসজিদে না, ব্যক্তিগতভাবে বাড়িতে করতে পারেন, এভাবে দীর্ঘ সালাত আদায় করলেন, একই সূরা বারবার পড়বেন, কোনো সমস্যা নেই, একই সূরা বারবার পড়া যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত, অবশ্য রমজানে না, রমজানের বাহিরে তাহাজ্জুদের সালাতের একটা বর্ণনা দিচ্ছেন একজন সাহাবী, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সূরা ফাতেহা ধরার পরে একই রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নেসা, এই তিনটি সূরা প্রায় 6 পারা পড়লেন এক রাকাতে, প্রায় 6 পারা এক রাকাতে পড়ে এবার সিজদাতে রুকুতে গেলেন। তাহলে কিভাবে সালাত আদায় করেছেন, কতক্ষণ দাঁড়িয়েছিলেন,
এটা বোঝা যায় যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 1850 নম্বর হাদিস। সম্ভবত উপস্থিতি যে কথা বলছিলাম যে রাত জাগরণ হবে সালাতের মাধ্যমে, রমজানের যখন রাত জাগরণ রাত্রের শেষ প্রহরে ধরুন সাহারির আজান হতে আর ঘন্টাখানিক বাকি আছে বা কিছু কম বেশি, তখন এবার আপনি আল্লাহর দরবারে আপনার কায় মনোবাক্যে হৃদয় উজাড় করে মোনাজাত শুরু করুন। এটা হাত তুলেও হতে পারে, হাত ছেড়েও হতে পারে, আপনার খুশি। এবার মোনাজাত শুরু করুন, দীর্ঘ মোনাজাত, চোখের পানি ঝরিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন নিভে যায়, যেগুলো কারণে তার একটা কারণ হচ্ছে যখন চোখের পানি ঝরে পড়ে তখন এই পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এখন আপনি কান্নাকাটি করুন, এখন আপনি কাঁদেন, যে কোনো মূল্যে চোখের পানি ঝরিয়ে জাহান্নামের আগুন নিভাতে হবে আপনাকে, ক্ষমা নিতেই হবে রমজান মাসে কদর রাত্রিতে। কিন্তু এটা যদি হই হুল্লোড় করে পিকনিকের স্টাইলে রাত জাগেন, 10-15 জন একসাথে জিলাপি খাচ্ছেন, চা খাচ্ছেন আর আল্লাহু আল্লাহ জিকির করছেন, আপনি কাঁদতে পারবেন না, আরেকজনের সামনে কান্না আসবে না। এই কান্না নিভৃতে একাকিত্বে হতে হবে, আনন্দ ঘন মুহূর্তে কান্না আসে না, আনন্দ পিকনিকের ভিতরে কান্না আসবে না, এটার কান্না আসবে একদম হৃদয় থেকে একাকিত্বে নিবিড়ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারি। তাহলে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ের আলোচনা এখানে আজকে রাখছি, আল্লাহ চাইলে আবার কোনোদিন। আজকে দ্বিতীয় পর্যায়, সেটি হচ্ছে ফিতরা। আমাদেরকে ফিতরা দিতে হবে, ফিতরা কী ইবাদত, ফিতরা কী পরিমাণ দিতে হবে, কী বস্তু দিয়ে দিতে হবে, এ বিষয়ে অনেক মতামত রয়েছে, অনেক ফতোয়া রয়েছে, অনেক মাসালা রয়েছে। আমরা কোনো ফতোয়ার দিকে না গিয়ে, কোনো মাসালার দিকে না গিয়ে, কোনো ব্যক্তির বিশ্লেষণে না গিয়ে আমরা যাব কার সিদ্ধান্তের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্তের দিকে। আগেই বলেছি আপনাকে, আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের তরিকা অনুযায়ী না হলে ইবাদত কবুল হবে না। আল রাসূল তাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন না, রাসূলের পদ্ধতির বাহিরে কোনো কাজ করলে তাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। আপনার ইবাদতে কি যায় আসে? রাসূলের তরিকার বাহিরে তাহাজ্জুদ পড়ে আপনার কি যায় আসে? রাসূলের তরিকার বাহিরে সিয়াম পালন করে কি লাভ আপনার? রাসূলের তরিকার বাইরে হজ করে কি লাভ? রাসূলের তরিকার বাইরে যাকাত ফিতরা দিয়ে আপনার কি লাভ? আর রাসূল আপনাকে উম্মত হিসাবে গ্রহণ করবেন না। হাদিস তো সহিহ বুখারীর, সহিহ মুসলিমের, সম্মানিত উপস্থিতি। তাহলে চলুন আমরা বিশ্লেষণ করি। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কল ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সওয়ান মিন তামরিন আও সওয়ান মিন শাইরিন আলাল আবদ ওয়াল হুররি ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগির ওয়াল কাবির ও আমারা বিহা আন্তোয়াদ্দা কাবলা খুরুদিন নাস এলা সলা রাওয়াহুল বুখারী মুসলিম। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফরজ করেছেন, মানুষের উপরে ফরজ করেছেন যাকাত আল ফিতর, ফিতরাকে। তাহলে এই হাদিসে প্রমাণ করে ফিতরা ফরজ না ওয়াজিব? ফরজ। ফিতরা ওয়াজিব নয়, সুন্নাত নয়, ফিতরা ফরজ। আল রাসূল বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবি বলছেন আল রাসূল ফরজ করেছেন যাকাত আল ফিতর, ফিতরাকে। বিতাই ফিতরা ওয়াজিব নয়, এটি সুন্নাত নয়, এটি ফরজ। আল রাসূলটিকে ফরজ বলে উল্লেখ করেছেন কি দিয়ে? সওয়ান মিন তামরিন, একসা পরিমাণ খেজুর দিয়ে, আর সওয়ান মিন শাইরিন, একসা পরিমাণ জব দিয়ে। একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব দেওয়া ফরজ ফিতরা হিসাবে। এটা কে দিবে? দিতে হবে স্বাধীন মানুষ, ক্রীতদাস মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, নারী এবং পুরুষ, ছয়টি কথা বলেছেন। আলাল আব্দে ওয়াল হুররে ওয়াল দাকারে ওয়াল উনসা ওয়াস সাগিরে ওয়াল কাবির। নারী পুরুষ, ছোট বড়, স্বাধীন গোলাম। তাহলে কেউ বাকি থাকলো কি? কোনো মুসলিম বাকি থাকলো কি? যে বাচ্চাটা কেবল জন্মগ্রহণ করেছে ঈদের আগে, ঈদের সালাত হওয়ার আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তারও ফিতরা দিতে হবে, কারণ ছোট, সে ছোট। আপনার বাড়িতে একটা ক্রীতদাস আছে, গোলাম আছে বা রাখাল আছে, গৃহপরিচারিকা আছে, তারও ফিতরা দিতে হবে। আলাল আব্দুল হুর, ক্রীতদাস এবং মুক্ত মানুষ সবার জন্য ফরজ, তারও ফিতরা দিতে হবে। আপনার অধীনে আছে, আপনাকে দিতে হবে, যার অধীনে আছে তাকে ফিতরা দিতে হবে।
তাহলে এই হাদিসটি এসেছে সহি বুখারীর মধ্যে, সহি বুখারীর 1503 নম্বর হাদিস। তাহলে সকল মুসলিমের উপরে ফিতরা ফরজ। আমাদের কিছু মানুষের ধারণা যে যার উপরে যাকাত নেসাব পরিমাণ হয়নি তার উপরে ফিতরা নেই, এটি নেহায়েত একটা বিশ্লেষণ যে আলোচনাটি এসেছে হেদায়ার মধ্যে। হেদায়ার নামক ফিকহি গ্রন্থের আলোচনা দিয়ে আমরা হাদিসকে অস্বীকার করতে বসেছি। দেখুন, নেসাব পরিমাণ সম্পদ যার আছে তার উপরে ফিতরা ফরজ এই কথা ঠিক নয়, সকল মুসলিমের উপরে ফিতরা ফরজ। ঈদের আগে যে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটির উপরে ফিতরা ফরজ, ঈদের পূর্বে যদি জন্মগ্রহণ করে। আর এই ফিতরা আদায় করতে হবে, জমা করতে হবে ঈদের সালাতের আগে। ও আমারা বিহা, আমাদের নির্দেশ করেছেন আন তোয়াদ্দা, আমরা যেন এটা আদায় করি। কবলা কুরুদিন নাস এলা সলা, সালাতের জন্য ঈদের মাঠে যাওয়ার আগে যেন এটা আমরা আদায় করি, এই জন্য আমাদেরকে বলেছেন। হাদিস সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সহিহ মুসলিম সহ প্রায় গ্রন্থে হাদিস এসেছে। তাহলে আমরা এখানে এই হাদিসে পেলাম যে ফিতরা সকল মুসলিমকে দিতে হবে দুইটি বস্তু থেকে, একটি হচ্ছে খেজুর আর একটি হচ্ছে জব, পরিমাণ হবে একসা। এ হাদিসে দুইটি জিনিস পেলাম। আরেকটি হাদিস দেখুন, আনা আবি সাইয়েদিনুল খুদরি রাদিয়াল্লাহু আনহু কল কুন্না নুখরাজু যাকাতাল ফিতর। আবু সাইদ খুদরি বলছেন, আমরা রাসুলের যুগে ফিতরা আদায় করতাম সওয়ান মিন তোয়ামিন, খাদ্য বস্তু হতে একসা, আও সওয়ান মিন তামরিন, খেজুর হতে একসা, আও সওয়ান মিন শাইরিন, জব হতে একসা, আও সওয়ান মিন আকেতিন, পনির হতে একসা, আও সওয়ান মিন জাবিবিন, কিশমিশ হতে একসা। এ হাদিসে পাঁচটা জিনিস এসেছে। এ হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে খাদ্য বস্তু হতে একসা, জব হতে একসা, খেজুর হতে একসা, পনির সৌদি আরবের প্রক্রিয়াজাত একটা বিশেষ খাদ্য, মাখন জাতীয়, এই খাদ্যের নাম পনির, পনির হতে একসা, অথবা কিশমিশ হতে একসা। এই পাঁচটি জিনিস পেলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সারা পৃথিবীর মানুষের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। দেখুন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খেজুর দিয়েই ফিতরা আদায় করতে হবে, তাহলে দেখুন বর্তমানে বাংলাদেশের বহু মুসলিম রয়েছে যাদের ইফতারিতে দুইটি খেজুর জোগাড় করা সম্ভব হয় না, সম্ভব হয় না, ইফতারিতে দুটা খেজুর সম্ভব হয় না। তাহলে ওই লোকটি আড়াই কেজি খেজুর কিভাবে জমা করবেন, সম্ভব হবে কি? খেজুর তো আমাদের দেশে এভাবে অপ্রতুল নয়, বেশি হয় না। তাহলে ইসলাম এমন একটা সার্বজনীন কথা বললেন, সওয়ান মিন তোয়ামিন, মানে খাদ্য বস্তুতে একসা দাও, যে যা খায়, যেটা যাদের প্রিন্সিপাল খাদ্য, প্রধান খাদ্য, এই প্রধান খাদ্য থেকে একসা পরিমাণ দিতে হবে। এই হাদিসটিকে সামনে রেখে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন শেখ সালে আল ওসাইমিন, শেখ সালে আল ওসাইমিন তার ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে পরিষ্কার বলছেন যে যে দেশের যেই খাদ্যটাই হচ্ছে প্রধান মূল খাদ্য, ওই খাদ্য থেকে একসা দেবে। আল্লাহ রাসূল বলেন খাদ্য বস্তু হতে একসা, খাদ্য বস্তু হতে আপনাকে একসা ফিতরা দিতে হবে। যদি আপনার প্রধান খাদ্য খেজুর হয়, খেজুর একসা, যদি গম হয়, গম একসা, যদি কিশমিশ হয়, কিশমিশ একসা, যদি ফলমূল হয়, ফলমূল একসা, কোনো দেশে যদি ফলমূলই প্রধান খাদ্য হয় ফলমূল একসা দেবে। আমাদের দেশে যেহেতু প্রধান খাদ্য ভাত, চাউল থেকে বিদায় চাউল একসা পরিমাণ দিতে হবে। হ্যাঁ, কোনো পরিবার যদি তিন বেলার দুই বেলা বা তিন বেলায় রুটি খেয়ে থাকেন গমের, তাহলে তারা রুটি দিবেন। মানে যে সম্প্রদায় বা যেই মানুষ যেই খাবারটা বেশি খান, ওই খাবার থেকে একসা পরিমাণ তাকে ফিতরা দিতে হবে। তো আমাদের দেশে চাউল প্রধান খাদ্য হিসাবে, চাউল থেকে একসা দিতে হবে, একসা আড়াই কেজি সম পরিমাণ। সা হচ্ছে একটা পাত্রের নাম, আগের যুগে ধান চাউল মাপার জন্য পাত্র ব্যবহার করা হতো, দাঁড়িপাল্লা, কেজির বাটখারা, এগুলো তো আধুনিক যুগে এসেছে। আগে একটা পাত্র ব্যবহার করতো, কাঁচি বা এরকম কিছু বলে, আড়িয়া বা কোনো পাত্রের মাধ্যমে এটা ওজন করা হতো। তো সৌদি আরবে একটা পাত্র
এই গোয়াল যে দুধ দহন করে একটা চোং, চোঙে এই চোঙের মতো একটা পাত্র, মোটামুটি এরকম সরু আর লম্বা এরকম, এই পাত্রটাকে বলা হয় সা। এই সা এক সা চাউল দিলে আড়াই কেজি মতো হয়, যা আমরা ওজন করে দেখেছি, ওটা নিয়েও আসা নিয়েও এসেছি আমরা রাজশাহীতে। তো এক সা চাউল মাপলে আড়াই কেজি হয়, তো আড়াই কেজি সমপরিমাণ চাউল আমাদেরকে দিতে হবে, যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত, সম্মানিত উপস্থিতি। তো আড়াই কেজি পরিমাণ চাউল দিতে হবে। আমরা অনেকে টাকা দিয়ে ফিতরা দেই না, টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো বৈধতা নেই, টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে কিনা সন্দেহ রয়েছে, টাকার ফিতরা বৈধ হবে কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ, আপনার শক্তি আছে, গায়ের জোরে অনেক কথা বলতে পারেন, কিন্তু গায়ের জোরের কথা মূল্য হাদিসের ক্ষেত্রে নয়, হাদিস দিয়ে প্রমাণ করুন। যেমন আপনাকে আমি বলছি, আল্লাহ রাসূল পাঁচটি জিনিস দিয়ে ফিতরা দিতে বলেছেন, তার মধ্যে সোয়ানমিন তোয়ামিন খাদ্যবস্তু হতে, আপনি যা খাচ্ছেন তা দেন। আল্লাহ রাসূলের যুগে দিনার ছিল, রাসূলের যুগে দিরহাম ছিল, মানে তাদের টাকা পয়সা ছিল। কোনো একজন সাহাবি টাকা পয়সা দিয়ে ফিতরা দিয়েছেন প্রমাণ নিয়ে আসেন? তারা যেহেতু দেননি, বিধা আপনি কেন দিবেন? আপনি বলতে পারেন যে তারা গরিব ফকির মিসকিন ছিল তাই দেননি। তৎকালীন যুগে, তৎকালীন সময়ে উসমান গুনি রাদিয়াল্লাহু আনহু 18,000 দিরহাম দিয়ে মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে যান, হিজরতের দিনে মানুষের পানি পান করার জন্য একটি কূপ কিনে ফ্রি পানি পান করার সুযোগ দিয়েছিলেন। কূপটা কিনেছিলেন 18,000 দিরহাম দিয়ে, মানে 18,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। তো তৎকালীন যুগের 18,000 স্বর্ণ মুদ্রা মানে এখন 1800 কোটি টাকা হবে, 1800 কোটি টাকা দিয়ে আপনি মিলাতে পারবেন না। তো অন্তত উসমানের মতো ধনী মানুষ একদিন তো ফিতরা দিতে পারতেন টাকা দিয়ে, দিনার দিরহাম দিয়ে, সে প্রমাণ করার জন্য যে এটা দিয়েও যায়। তো কই, তারা তো দেননি। বিধায় টাকা দিয়ে ফিতরা নয়, টাকা দিয়ে ফিতরা বৈধ হবে কোনো মুহাক্কিক আলেম বলেননি। যারা হাদিসের মুহাক্কিক, হাদিস বিজ্ঞানী, কেউ বলেননি। হ্যাঁ, যারা ফিকের পণ্ডিত, ফিকা দিয়ে মাসলা দিয়েছে, যারা বলেছে যে নিসাব পরিমাণ সম্পদ না থাকলে ফিতরা দিতে হবে না, তারাই বলেছে ফিতরা টাকা দিয়েও যাবে। তো তারা তো হাদিসকেই প্রাধান্য দেয়নি, ফিকাকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে বলি যে আসুন ফিতরা খাদ্যবস্তু দিয়ে আদায় করি। দেখুন, খাদ্যবস্তু দিয়ে আদায় না করে টাকা দিয়ে যদি ফিতরা আদায় করেন অনেক সমস্যা রয়েছে। খাদ্যবস্তু মানে আপনি যে চাউল খান, আপনি আটাশ চাউল খান, আটাশ চাউল দেবেন আড়াই কেজি, আপনি বাঁশপাতা চাউল খান, বাঁশপাতা চাউল দেবেন আড়াই কেজি, আপনি মিনিগেট চাউল খান, মিনিগেট দেবেন আড়াই কেজি, আপনি আরও উন্নত মানের চাউল খান, আপনি ওই চাউল দেবেন আড়াই কেজি, মানে যে যেটা খাচ্ছেন, এটা হচ্ছে শরীয়তের বিধান, আপনি যা খান তার দিবেন আড়াই কেজি। কিন্তু যদি টাকা দিয়ে দেন তাহলে সমস্যা কত রকম আসবে দেখুন। টাকা দিয়ে ফিতরা দিলে প্রথমত হাদিসের অনুকূলে নয়, হাদিসের প্রতিকূলে, কারণ কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কোনো দলিল প্রমাণ নেই এর। তাহলে প্রথম ধাক্কায় হেরে গেলাম যে রাসূলের তরিকা হচ্ছে না, প্রথম ক্ষেত্রে হেরে গেলাম, এটা রাসূলের পদ্ধতি নয়। আর দ্বিতীয় সমস্যা দেখুন, আমাদের দেশে কত টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে? 65 টাকা, সর্বনিম্ন ঊর্ধ্বে 1700 কত টাকা বা 1650 টাকা। তো আমরা সাধারণত অধিকাংশ মানুষ কোনটা দিচ্ছি? 65 টাকা। তো 65 টাকা যদি আমরা ফিতরা দেই প্রত্যেকেই 65 টাকা, তাহলে এসে দাঁড়ান, ধরুন আমরা চাউল খাচ্ছি, আমি চাউল খাচ্ছি 28, তাহলে 28 চাউল কেজি কত? কত? 30 টাকা। তো 30 টাকা যদি 28 কেজি চাউল হয়, তাহলে আড়াই কেজি চাউলের দাম হয় 28, 30 দুগুনি 60 আর 15, 75 টাকা। তো আড়াই কেজি চাউল 75 টাকা হয় আর আমি দিলাম 65 টাকা। যাকাত, এই ফিতরা আদায়ের মূল লক্ষ্য, আল রাসূল বলছেন, হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, তো তুহুরাতান লিসিয়ামি মিনাল লাগর রাফাস ও তুমাতান লিল মাসাকিন। ফিতরা আদায় হয় সিয়ামকে পবিত্র করার জন্য, মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে কোনো খারাপ কথা বলে ফেললে বা অহেতুক কাজ করে ফেললে ওটার থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি হলো ফিতরা। আরেকটি হলো তুমাতান লিল মাসাকিন, গরিব মিসকিনদের দারিদ্রতা বিমোচনের মাধ্যম হলো ফিতরা।
তাদের খাবারের যোগান হলো ফিত্রা। তাহলে দেখুন, আমি যদি 2.5 কেজি আটাশ চাউল দিতাম তাহলে আমার টাকা লাগতো 75, কিন্তু নির্ধারণ করা আছে 65 টাকা দিলাম, তাহলে 10 টাকা ঠগে নিলাম কার? গরিব মিসকিনের। আমি গরিব মিসকিনের টাকা 10 টাকা ঠগে নিয়েছি। কাল কিয়ামতের মাঠে যদি ধরে তোমার পরিবারের 4 জন সদস্য 4×10=40 টাকা গরিবদের ঠগে নিয়েছো, কি জবাব দিবেন? কোনো জবাব আছে? কেউ পারবেন জবাব দিতে? আর যদি মিনিগার চাউল হয় তাহলে তো আরও বেশি, যদি বাঁশপাতা চাউল হয় তাহলে তো 1 কেজি দাম 70 টাকা, 1 কেজি চাউলের দাম নেই। তাহলে দেখুন, যে ধনাঢ্য লোক 70 টাকা কেজি ওজনের চাউল খাচ্ছেন উনি 65 টাকা ফিত্রা দিলেন। যদি দেন তাহলে 1 কেজি চাউলের মূল্য তিনি দেননি, তাহলে ঠগলেন কাকে? গরিবকে। পক্ষান্তরে একটা গরিব মানুষ রিলিফের চাউল 25 টাকা কেজি, যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, উনি লাইন ধরে সিরিয়াল ধরে 25 টাকা কেজি দামের চাউল খাচ্ছেন, মোটা চাউল, তাহলে তার চাউল হয় 25×25=50 আর 1250 টাকা। তা আপনি সর্বনিম্ন নির্ধারণ করলেন 65 টাকা, সে 25 টাকা দামের চাউল দিত 2.5 কেজি, তাহলে হতো 65, আপনি তার কাছে 1250, আপনি তার কাছে 65 টাকা নিলেন, মানে 2.5 টাকা আপনি জোর করে চাপিয়ে দিয়েছেন, তার বিধান চাপিয়ে দিয়েছেন। ধনী মানুষটাকে আপনি ছাড় দিলেন আর গরিব মানুষটাকে বাধ্য করলেন বেশি দিতে। তাহলে এটি পুঁজিবাদী অর্থনীতির মতো হয়ে গেল না? ধনাঢ্য শ্রেণী আরও ধনী হবে, সুদ খাবে আর ধনী হবে, আর গরিব শ্রেণীর মানুষ সুদে টাকা নেবে, শেষে বাড়ি জমি জামা বিক্রি করে পরিশোধ করে সব দেউলিয়া হবে। তাহলে পুঁজিবাদী অর্থনীতির সিস্টেমে আপনি চলে যাচ্ছেন এই টাকা দিয়ে ফিত্রা দিলে। আপনাকে কে সাহস দিল, আপনাকে কে অধিকার দিল ওই গরিব মানুষটার 2.5 টাকা জোর করে নিয়ে নিতে, বিধান চাপিয়ে দিতে? বলছেন গ্রামের মহল্লার মুরব্বীরা, মহল্লার মাতাব্বরেরা এটা করেছেন, মাতাব্বরকে কে অধিকার দিয়েছে 2.5 টাকা জোর করে নিতে? কাউকে কোনো অধিকার দেয়নি। সম্মানিত উপস্থিতি, বিধায় খাদ্যবস্তু থেকে দিলে যে যা খায় সেটাই দিত, কোনো আপত্তি আসতো না। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা অনেকেই চট করে বলি, আরে বাদ দাও, বাপ দাদা যা করেছে সেটাই করব। আমি আলোচনার 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করব। সর্বশেষ কথা আজকে আমার আলোচনার, দেখুন এক শ্রেণীর মানুষ বলি বাদ দাও, বাপ দাদা যা করেছে তাই করব, এগুলো কথা বাদ দাও, এ পোলাপন কোত্থেকে কথা বলে, আগের আলেমরা জানতো না, ইত্যাদি ইত্যাদি। তো যারা বাপ দাদার দোহাই দেয় ধর্মের ক্ষেত্রে তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকার 170 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর দেওয়া বিধানের দিকে ফিরে আসো, কলু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, না বাদ দাও, আরে বাপ দাদা যা করেছে তাই করবো। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন, অথচ তারা জানে না যে তাদের বাপদাদা সত্যটা জানত না। তাহলে বাপদাদার দোহাই দিয়ে সত্যকে এড়িয়ে দেওয়া, এটা কাদের কাজ? কাফের মুশরিকদের কাজ। একজন মুসলিম বাপদাদার দোহাই দিয়ে সত্যকে এড়িয়ে দিতে পারে না। তা আসুন আমরা কোরআন এবং সহি সুন্নার ভিত্তিক, কোরআন এবং সহি হাদিস ভিত্তিক লাইলাতুল কদর জাগরণ করি।